আমার টেয়ার হয়েছে টাকার টাকা দরকার আমার তোর চরিত্র থাকুক বা না থাকুক বা না থাকুক আল্লাহর নাফর মানি ছাড়বেন কোন দিন টেলিভিশনের নাচ গান আর নর্ত কি দেখা বের নারী দেখা ছাড়বেন কোন দিন আর কয়দিন আরো কতদিন অপেক্ষা করছেন এই জন্য আমার একটা শক্ত কথা আছে তাছাড়া অনেক মুরব্বী দেখতেছি এই জন্য বললাম আমার একটা শক্ত কথা আছে মনে কষ্ট নেবেন না শুধু বোঝার জন্য আমি বলি আমার মনে হয় ষাট বছর বয়সেও বয়সকালেও যেই মুরব্বি বিড়িখানার নেশা ছাড়তে পারে না আমার কাছে মনে হয় এই লোক এটাই বুঝায় যে আগুন ছাড়া আমার জীবন চলে না আগুন ছাড়া আমার সকাল বিকাল দুপুর রাত পার হয় না এজন্য এই লোক যেন আল্লাহর ফেরেস্তারে এটাই বলে ফেরেস্তা তুই তো দেখছ ষাট বছরেও আমি কোনোদিন আগুন থেকে আলাদা হয়েছি না তুই আমারে কবরেও আগুন থেকে আলাদা করিস না হাসরের মাঠেও আমারে আগুন থেকে আলাদা করিস না আগুনের মধ্যেই আমারে রাখিস কারণ আগুন ছাড়া আমার ভালো লাগে না কোন ওজোর একটা শব্দ একটা কথা শুনতে দিবে না এবার আছে কথাটা কইব যে ও দুই দুইয়ার কথা কইতে দেন বা একটা কথা কদ্দুর কইতে দেন আল্লাহ বলবে এই ডাকাইতে একটা কথাও শুনবি না শুধু ফিট বুড়ারে ফিটটা সোজা করে একদম সিধা শোয়াই আলা আল্লাপাকবুল আলমিন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লাখ চব্বিশ হাজার এই কম বেশি যত নবী রসুল আল্লাহ তালা প্রেরণ করছেন তন্মধ্যে একসাথে এই এক লাখ নবী রসুলের নাম ধারাবাহিকভাবে পৃথিবীর কোনো কিতাবে কোথাও নাই কোথাও নাই ওনাদের পূর্ণ নাম দাম এলাকা পরিচিতি পূর্ণভাবে আল্লাহ তালাই জানে জগৎবাসী চেনে জানে না কোরআনুল মধ্যে পুরা কোরআনে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন বলেন বাকিরা কোথায় এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন মিন হুম মান কাসাস না অমিন হুম মানলাম নাকসুস নবী কিছুর নাম আমি উল্লেখ করলাম আর কিছুর নাম আমি উল্লেখ করলাম না কিন্তু প্রত্যেকেই আমার কাছে নবী হিসাবে গৃহীত প্রত্যেকেই নিষ্পাপ প্রত্যেকেই জান্নাতি সুবাহান তাহলে আল্লাহ গ্রহণ করে নিলে পৃথিবীবাসী নাম না জানলেও সমস্যা সমস্যা নেই তো ইবলিস শয়তান যে ইবলিস সে পৃথিবীতে সবচেয়ে দীর্ঘজীবী সে আল্লাহ তালার কাছেই চাইছিল যে আংদিরনি আছে যেদিন আল্লাহ তালা তাকে তাড়ায় দিছে আদম আলাইকে সেজদা না করার অপরাধে সে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দে আল্লাহ বলছে ঠিক আছে দিলাম তুমি দীর্ঘজীবী হও এখন ওই যে আদম আলে সাল্লাম সৃষ্টির শুরু ওই থেকে এই পর্যন্ত ইবলিস মরসি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত এই না এমন শক্ত ডাকাত কথা বুঝছেন না তাহলে কেমন লম্বা হায়াত নিয়ে আসছে আচ্ছা এরপরে বর্তমান পৃথিবীতে যদি এই মুহূর্তেই ধরেন আটশো কোটি মানুষ যদি হয় আটশো কোটি ইবলিশ সবার সেনে বুঝেন নাই এমন কারে না তাইলে বোঝা গেল ইবলিসের সাথে সবার পরিচিত আচ্ছা পৃথিবীর সবচেয়ে বেশি অলি গলি পৃথিবীর সবচেয়ে বেশি রোড গাঁট এলাকা মহল্লা জনপথ সব সে চিন কারণ সে তো সর্বত্র যাতায়াত করে আল্লাহর শক্তিতে এই কারণে গোটা পৃথিবীর মধ্যে দীর্ঘজীবী অনেক পরিচিত হওয়ার পরেও সবাই শয়তানের নাম জানে জানে না ইবলিসের নাম জানে না এমন কেউ আছে তো সবাই জানলে কি তালা যদি গ্রহণ না করে সে ঘৃণীতই থেকেছে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইবলিসকে আল্লাহ বলছে তুই বের আমত পর্যন্ত ছোটই হতে থাকবে বড় হইতে পারবে মানে দামি হতে পারবে সম্মানিত হতে পারবে আল্লাহ তালা বলছে তো মজ উম হৌরা চিরদিন তুমি ঘৃণিতই থাকবা চিরদিন তুমি লাঞ্ছিতই থাকবে এজন্য আমার ভাই সংখ্যার ভিত্তিতে কোনো হিসাব না গোটা বিশ্ব চেনার ভিত্তিতে কিছু না আল্লাহ চেনে কিনা সেটা দেখার বিষয় আল্লাহ পাক গ্রহণ করলেন কিনা সেটা দেখার বিষয় আল্লাহ তালার কাছে বন্দাকে আল্লাহ তালা কবুল করে নিলেন কিনা এটা হলো মূল দেখার বিষয় এর জন্য আমরা বুজুর গানে দিনের মুখে একটা গল্পের মতো শুনছি বুজুর্গদের ওয়াজে যে এক সুন্দরী এক নববধূ মেয়ে নতুন বউ তাকে খুব সুন্দর করে তার বান্ধবীরা সাজাইছে খুব যত্ন করে এখন সবাই বলতেছে বান্ধবীরা তোমাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু সেই বধূ সেই মেয়েটা বলতেছে আহা তোমরা আমাকে সবাই সুন্দর বললে কি হবে যার জন্য আমাকে সাজানো হয়েছে সে যদি বলে সুন্দর তাইলে না কেবল সুন্দর বুঝেন নাই নাই তো কিসের সুন্দর এই জন্য বললেন আল্লাহ যদি বলে বান্দা তুমি আমার কাছে সুন্দর তাইলে না সুন্দর আল্লাহ যদি বলে বান্দা আমি তুমি আমার কাছে উত্তম তাইলে না উত্তম এজন্য কোরআনুল করিম আল্লাহ দুইটা উদাহরণই দেখাইছে আবুল সর্দার একদম সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন একবারে টকটুকা লাল সুন্দর সৌন্দর্যের কারণে আবুল আহাবের দিকে তাকানো যেত না এমন সুন্দর ছিল কিন্তু আল্লাহ তালাকে নারাজ করছে আল্লাহ তালার নাফর মানি করছে আল্লাহ তালা বলছে তাব তুই ধ্বংস হয়ে গেলি আবুল তাহলে অনেক সুন্দর আল্লাহর কাছে ঘৃণিত আবার হজরত বেলাল রদি আল্লাহ তালানু বেলাল কালো নিগরু গুলাম হাবসা এলাকা মক্কা না উনি হলেন আফ্রিকান আবার একজনের গোলাম চেহারাও সুন্দর নাই মালও নাই বংশও নাই স্বাধীন কোনো পরিচয়ও নাই সর্বদিকে উনি সাধারণ কিন্তু কোরআনুল করিমের মধ্যে আসে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম অষ্টম হিজরিতে মানে মক্কা থেকে মদিনায় হিজরতের আট বছরের মাথায় নবী সাল্লাহ সাল্লাম দশ হাজার সাহাবিদেরকে নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছিলেন এটাকে মক্কা বিজয় বলে এই যেদিন মক্কা বিজয় করে নবী মক্কায় ঢুকছেন সেদিন কাবাগরের ঘরের সামনে এসে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই বেলালকে কালো নিগ্রু ওনাকে বলছে বেলাল তুমি কাবা ঘর আল্লাহর ঘরের ছাদে ওঠো উঠে আজান দাও ঘরের কোথায় ওঠো ছাদে হজরতে বেলাল যখন আজান দিতে শুরু করছে মক্কার কোরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাই আফসুস করা শুরু করছে আর নিজেদের বাপ দাদার নাম নিয়া কবরে যারা তাদের নাম নিয়া আফসুস করতেছিল কিতাবে আছে এরকম যে তারা বলতেছিল নিজেদের বাবা দাদার নাম আ দাদা আমনের কপাল কত ভালো এরকম বেদজ্যুতি দেখার আগে মরে গেছেন আজ আমরা বাচ্চা আপনাদের বংশধর এত বড় বেদজ্যুতি দেখলাম যে এক গোলাম নিগ্রু তারে মোহাম্মদ আল্লাহর গড়ের ছাদে উড়ে এলাইছে আহ আরে বেদ্যুতি রে মানে তারা তো কোরাইশরা সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে কা দরজার মধ্যে ঢুকতে দিত না এই যে কাবাগরের দরজা দেখেন অনেক উঁচা না কেউ দেখছেন নি খেয়াল এত উঁচা কেন এটা মক্কার কোরাইশদের বানানো অর্থাৎ তারা যাকে অনুমতি দিত তার জন্য সিঁড়ি লাগাইয়া উঠার অনুমতি দিত যে কেউ অ্যাভেলেবেল যে কোনো সময় ইচ্ছা করলেই কাগরে ঢুকতে পারতো না ভিতরে তো যেখানে তারা সাধারণ কাউকে ভিতরেই ঢুকতে দিত না সেখানে কা বাঘরের ছাদে উঠে গেছে এটা তারা খুব বেজ্যুতি অপমান মনে করতেছিল যে আহারে বাপদাদা মরে গিয়া ভালো করছে আমরা এই বেজ্যুতি দেখলাম এই কথা বলতেছিল আল্লাহ পাক রব্বুল আলমীন কোরআনুল করিমের মধ্যে আছে সুরা হুজরাতের মধ্যে আল্লাহ তালা নবীকে বললেন বন্ধু আমার দোস্ত আমার আমি এটার জবাব দিচ্ছি আপনি কিছু বলিয়েন না আপনার মুয়াজিন বেলালকে তুচ্ছতা ছিল মনে করতেছে আমি বলতেছি কথা আমি জবাব দিচ্ছি এই কথা বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন ইন্না আক্রমদাল্লাহি আতকাকুম ও নাফরমানেরা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সে যার ভিতরে তাকুয়া যত বেশি আর এই আয়াতের তফসিরে সমস্ত কিতাবে আছে এই দামি সম্মানিত বলে আল্লাহ তালা সর্বপ্রথম হদরতে বেলালকে বুঝাইছে ওনার প্রশংসায় এই আয়াত নাজীলিস ইয়া আইয়ো হান না সু ইন্না ওয়া উনসা ও জাল না কুমস উ বাং ওয়া ইলা লিতা আর অফু আল্লাহ বলেন ও মানুষ তোমাদের সবাইকেই তো আমি আদম এবং হাওয়া থেকে বানাইছি তাহলে আলাদা মর্যাদা কিসের আবার তুমি যেই আদমের সন্তান সেও তো সেই আদমের সন্তান তুমি যেই হাওয়ার সন্তান সেও তো সে হাওয়া হাসালামের সন্তান আলাদা বড়াই তোমার গোড়া যেখানে তার গোড়াও তো সেখানে গিয়েই পড়ছে আলাদা মর্যাদা দেখাও কেন এজন্য আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইল কয় যে তোমাদের মধ্যে গোত্র বংশ বুইয়া ফাড়ারি খান মজুমদার হ্যাঁ এগুলো আল্লাহ বলেন এগুলো আমি এমনি দিছি লিতারাফু এগুলো পরস্পরের মধ্যে পরিচয় হওয়ার জন্য যেমন মামা ফুফা এই শব্দগুলো পরিচয়ের জন্য মামা বললে বুঝি আমরা ইনি আমার মায়ের দিকের ভাই চাচা বললে আমি বুঝি উনি আমার বাবার দিকের ভাই ঠিক কিনা বলেন তাহলে এখানে মামা চাচা এই দুটা ফুডাঙ্গিরি করেন লেগে কথা বলেন না কেন বড়াই করার জন্য নানা বললে বুঝি উনি আমার মার বাবা দাদা বললে বুঝি উনি আমার বাবার বাবা এই যে সম্পর্ক এটা পরিচয়ের জন্য যে আমার কোন দিকের লোক উনি তো আল্লাহ বলেন এই বংশগুত্র আমি এর জন্যই পরিচয়ের জন্য কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে কোন এলাকার মানুষ কোন গ্রামের কোন বাড়ির এতটুকু শুধু কেবল পরিচয়ের জন্য অহংকারের জন্য না বড়াই করার জন্য না চৌধুরী বুইয়া পাড়ারি মজুমদার খনকার এগুলার কোনো দুই পয়সার আলাদা বিশেষত্ব আল্লাহর কাছে নাই কোরআন সুন্নার আলোকে যাই এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন লা ফাদল আলী আরাবিয়্যিন আলা আজামি একজন আরব দেশীয় লোক সৌদি আরবে গোটা আরবে গোটা আরবের কোন লোকের কোন আলাদা মর্যাদা নাই আমাদের উপরে নবী বলছি আমরাও না আরব আমরা কি আরবি মানুষ কথা বলেন না কেন আল্লাহর নবী বলছেন ও আরবি উপরে অনারবির উপরে আরবির কোনো মর্যাদা নাই বলা লিআব আলা আসওয়াদ কালো চেহারাওয়ালা তার উপরে সাদা চেহারা কোনো মর্যাদা নাই কিন্নাল ফদলা بالتকওয়া লবি বলেন বরং মর্যাদা সম্মান ইজ্জতের ভিত্তি শুধুই কেবল তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহকে যে যত ভয় করে সে তত দাম আর বেলাল আল্লাহকে ভয় করে হজরতে বেলালের হালাত ছিল এমন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেরাজের রাত থেকে ফিরে এসে নবী বলছেন বেলাল ইন্নি কাফিল জান্নাত বেলাল আমি জান্নাতের মধ্যে মেয়ারাজের আল্লাহ তালা আমাকে জান্নাতে নিয়েছেন আমি জান্নাতে শুনছি স্পষ্ট তোমার জুতার পায়ের আওয়াজ শোনা যাইতেছে তোমার পায়ের জুতা খসখসে আওয়াজ তুমি যে হাঁটতেছো জান্নাতে এটা আমি শুনতে পাইছি অথচ বেলাল তখন জান্নাতে ছিল কথা বলেন না কেন বেলাল কোথায় জমিনে বেলাল মদিনায় বেলাল জমিনে তাহলে বেলাল হাঁটে জমিনে আওয়াজ হয় জান্নাতে আওয়াজ হয় জান্নাতে এজন্য মর্যাদার ভিত্তি বংশগুত্র না মর্যাদার ভিত্তি কি আল্লাহ তাকওয়া অতএব আল্লাহ তালা বললেন বেলাল কালো হোক আমি তাকে দামি বানাইলাম আবুল আহাব সুন্দর হোক আমি তাকে লাঞ্ছিত বানাইলাম ইজ্জত দেই আমি বেঈজতিও করি আমি ক্ষমতা দেই আমি ক্ষমতা থেকে নামিয়ে দেই কি তৌতিল মুল্কা মুলকা অতঞিয়ল মুল্কামিমা অতআা অতুদিল্লু মন্তা চারটা বাক্য এখানে আল্লাহ বলেন আমি যাকে চাই ক্ষমতায় বসাই আমি যাকে চাই তাকে ক্ষমতার থেকে নামাই আমি যাকে চাই ইজ্জত দিই আমি যাকে চাই জুতি এই আয়াতের তাফসিরে আছে এই প্রথম দুইটা আর দ্বিতীয় দুইটা আলাদা আলাদা কথাটা এভাবে বোঝেন অর্থাৎ এই কথা তাফসিরে আছে যে যাকেই আল্লাহ বাদশাহী দিছে তাকেই আল্লাহ ইজ্জত দিছে বিষয়টা এমন না আবার যাকে আল্লাহ বাদশাহী দেয় নাই তাকেই আল্লাহ বেজ্যুতি করছে এটাও এমন না বাদশাহী দিলেই ওটা দামি এমন শর্ত না আলাদা বলছে আল্লাহ বাদশাহী যারে মন চাই দেয় আবার আলাদা বলছে যারে মন চাই ইজ্জত বাদশাহী মানে ইজ্জত না কথা বোঝেন নাই আবার বাদশাহ সারা মানে বেজ্জুতি না আল্লাহ তাহলে এটা বোঝাইছেন এটা আলাদা আলাদা বলছে এটা তফসিরে আছে এজন্য ছাড়বেন কোন দিন আল্লাহর নাফর মানে ছাড়বেন কোন দিন টেলিভিশনের নাচ গান আর নর্ত কি দেখা বে নারী দেখা ছাড়বেন কোন দিন আর কয়দিন আরো কতদিন অপেক্ষা করছেন এই জন্য আমার একটা শক্ত কথা আছে চাচারা অনেক মুরুব্বি দেখতেছি এই জন্য বললাম আমার একটা শক্ত কথা আছে মনে কষ্ট নেবেন না শুধু বুঝার জন্য আমি বলি আমার মনে হয় ষাট বছর বয়সেও বয়সকালেও যেই মুরব্বী বিড়িখানার নেশা ছাড়তে পারে না আমার কাছে মনে হয় এই লোক এটাই বুঝায়। যে আগুন ছাড়া আমার জীবন চলে না আগুন ছাড়া আমার সকাল বিকাল দুপুর রাত পার হয় না এজন্য এই লোক যেন আল্লাহর ফেরিস্তারে এটাই বলে ফেরেস্তা তুই তো দেখছ ষাট বছরেও আমি কোনো দিন আগুন থেকে আলাদা হয়েছি না তুই আমারে কবরেও আগুন থেকে আলাদা করিস না হাসরের মাঠেও আমারে আগুন থেকে আলাদা করিস না আগুনের মধ্যেই আমার রাখিস কারণ আগুন ছাড়া আমার বাল লাগে না আর যদি বিষয়টা এটা না হয় তো কি আমনে কন আম দেন বিড়ি খাই না একজন জারা কোক তালে বলে আমি আখেরাতের আশায় খাই কথা বলেন না কেন আমি জান্নাতের আশায় খাই আমি নেকির আশায় বিড়ি খাই কথা বলেন না আছে এমন কোন আশা এমন কোন যুক্তি আছে ইনসাফ কি বলে ইনসাফ কি বলে বিবেক কি বলে আল্লাহ নবী হাদিস স্পষ্ট মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন আজ্লাহু ইন আঃ হত্যা মনোযোগ দিয়ে শোনেন মুরব্বিরা আল্লাহ রসুল বলছেন এই হাদিস যাকে আল্লাহ তালা হায়াত লম্বা করে ষাট বছরের হায়াত দিল কয় বছরের আল্লাহ রসুল বলছে যার হায়াত আল্লাহ লম্বা করে ষাট পর্যন্ত পৌঁছাইলেন এরপরেও যেই লোক আখেরাত কামাইতে পারল না জান্নাত কামাই করতে পারলো না আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে ওই বুড়া দাঁড়াইবার লক লক আল্লাহ তাআলা ফেরেশ তাদেরকে বলবে দাঁড়াইবার সাথে সাথে তারে ফিট আজার আল্লাহ করজন একটা শব্দ একটা কথা শুনতে দিবে না এবার যে কথাটা কই বল যে ও আমারে দুই আর কথা কইতে দেন বা একটা কথা কদ্দুর কইতে দেন আল্লাহ বলবে এই ডাকায়তের একটা কথাও শুনবি না শুধু ফিট বুড়ারের ফিটটা সোজা করে একদম সিধা শোয়াই আলা হ্যাঁ এটা হাদিস কথা বোঝেন নে আমি যদি আপনাদের ছেলে হই তো ছেলে হিসাবে ভাতিজা হইলে ভাতিজা নাতি হইলে নাতি হিসাবে বললাম আমি চাই দাদা আমার দাদা যেন জান্নাতি হয় আমি চাই আমার বাবা যেন জান্নাতি হয় আমার চাই আমার চাচা যেন জান্নাতি হয় এই আশায় বললাম এই আশায় বললাম মুরব্বীরা আপনাদেরকে বললাম আখেরাত কখন কামাইবেন জিন্দিগির পার করে ফেলেন চায়ের দোকানে অপসর কাইটা যায় বছরের পর বছর পান খাইতে খাইতে সকাল থেকে শুরু হয় রাত গুমজাউন পর্যন্ত এই দাঁত এই চোয়াল এই জিব্বা নাড়তেই আছে নাড়তেই আসে নাড়তেই আসে একটার পর একটা অটো মেশিনে মনে পান খা কোনো দরকার নাই একজন মানুষ যদি খানা খায় তিন বেলা পান কেন খাইবে বেলা আমার বলে একারে যদি দরকারও হয় এটা যদি দরকারি বিষয়ও হয় নয় ওইটা কি বেলা দরকার ইনসাফ কি বলে শুধুমাত্র গাফলত কারণ কোনো কাম নাই যে যদি আখরাতের কাম থাকতো তাহলে এক সেকেন্ডও আল্লাহর জিকির থেকে বিরত থাকতো না যার সামনে আখেরাত যার চোখে আখেরাত তার চব্বিশ ঘন্টা মামলার জিকিরে কাঠে আল্লাহ তালা কোরআনে বলছে দাঁড়িয়েও জিকির করো বসেও জিকির কর শুয়েও জিকির করো শুধু শুয়ে না আল্লাহ তালা চাচ্ছে তুমি যে এরকম আমরা এদিক সেদিক এরকম করি না মানে এ ওপাশ আল্লাহ তালা বলেন আমি চাই এদিক সেদিক ফিরতে গিয়েও ডানে বামে মোশরা দিলেও আমি আল্লাহকে ডাকবা তাহলে বলেন সারাদিন আল্লাহকে কয়বার ডাকি আমি আসরের পরে লম্বা সময় কাইটে কাটা এ সময় কোনো খানা দানার জামেলা নাই বসে বসে আল্লাহর জিকির করতে পারে না বসে বসে গল্প করবে অথবা কোনো কিছু কোনো কাম না থাকলে এমনি দুম ধরে বয়ে থাকবে সুপৈরারি মানে জবান নাড়বে না জবান নাড়বে না অথচ জবান আল্লাহকে ডাকে আল্লাহ রসুল বলছে বলছে যে তোমার জিব্বা সারাক্ষণ আল্লাহর জিকির দিয়ে ভিজে রাখবা জিব্বা দিয়ে কথা বললে জিব্বা ভিজে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলছে আমি চাই না উম্মত জিব্বাটা ভিজায় রাখবা মাওলার জিকির দিয়ে সকাল দুপুর রাত সারাক্ষণ আল্লাহকে ডাক জিকিরের কোনো ক্লান্তি নাই জিকিরের কোনো সংখ্যা নাই জিকিরের কোনো পরিমাণ নাই জিকিরের কোনো সময় নাই জিকিরের কোনো রাত দিন নাই জিকিরের কোনো দাঁড়ানো বসা নাই চব্বিশ ঘন্টায় আল্লাহ চায় উদকুরুল্লাহ র বান্দা বেশি 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 আমি আল্লাহর জিকির কোরআনে আছে এই যে আল্লাহ বলেন বান্দা যখন তোমার নামাজ শেষ হয় কি কি শেষ হয় বলেন এখন তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ এখন কি করতাম নামাজ তো শেষ হয়েছে আল্লাহ বলে ফদকুরুল্লাহ

আবা আল্লাহ বলে হজের কাজ যাবতীয় কাজ যখন সমাপ্ত হয় এখন কি করবা ঘুম যাইবা আল্লাহ বলে না আল্লাহ পাকের জিকির কর তাহলে কি চাচ্ছে আল্লাহ বলেন জিকির কথা বলেন কি চাচ্ছে জিকির জিকির কর আল্লাহ কোরআনে বলেন রমজানের রোজা পূর্ণ মাস শেষ হইল ওয়ালি তুক সংখ্যা পূর্ণ হইল পুরা মাস রোজা আদায় হইল আল্লাহ বলেন এখন যদি জিজ্ঞেস করো বান্দা এখন আল্লাহ কি করবা কি করতাম আল্লাহ বলবে অলি তুকব্বিরুল্লাহ আমার তকবীর আমার আল্লাহ আকবরের আওয়াজ বুলন্দ কর এজন্য রোজা শেষ হয় সন্ধ্যায় চাঁদ উঠে পরের দিন আমরা ভোরবেলা ঈদ উল ফিতরে তকবির বলতে বলতে কি দিকে ঈদ বলেন। দিকে রোজা শেষ হইলো কি বন্ধ হইল কথা বলেন শেষ কিন্তু জিকির কি বন্ধ হইলো নামাজ শেষ হইলো কিন্তু জিকির কি বন্ধ হইলো আল্লাহ বলেন আল্লাহ বলে আমার বান্দা নামাজ শেষে জমিনের চতুর দিকে ছড়িয়ে পড়ো আমি আল্লাহ তালা তোমার জন্য রিজিক রাখছি রিজিকের তালা আসে প্রত্যেকে কোনো না কোনো কর্মে লেগে যাও অটোতে যাও সিএনজি চালাও দোকানদারি করো ব্যবসা করো চাকরি করো ক্ষেত খামার যা তোমার সুযোগ বলে এমন কোনো না কোনো কাজে লেগে যাও কিন্তু আল্লাহ বলেন কাজ করবা ঠিক তবে কাজ করা অবস্থায় তোমার একটা ডিউটি কিন্তু চলবেই রান আমার জিকির কিন্তু যেই কাজেই থাকো ওই কাজের মধ্যেই বেশি বেশি আমি আল্লাহর জিকির কর তাহলে এখন দোকানে আল্লাহকে ডাকতে আল্লাহ নিষেধ করছে না কথা বলেন না অটো চালাতে আল্লাহকে ডাকতে নিষেধ করছে না আল্লাহ না বরং কি বলছে আমাকে ডাক আমি নিজে দেখছি এমন সিএনজি ড্রাইভার এক ঘন্টা দেড় ঘন্টা কোম্পানিগঞ্জ থেকে রুফুস দি ফরদাবাদ আমার মসজিদে অনেক আগে একদিন জুমান নামাজ পড়াইতে যাচ্ছিলাম এক সিএনজি ড্রাইভারের পাশে বসছি সামনে তার লগে দিয়া আমি দেখছি এই এক দেড় ঘন্টা সফর এই লম্বা টাইম পুরাটা সময় এই ড্রাইভার সিএনজিওয়ালা আল্লাহ পাকের জিকির করছে আমার মনে হয়েছে সে বড় আল্লাহর অলি তারে কেউ না চিনুক তারে আল্লাহ চিনে সে আল্লাহকে চিনছে আল্লাহও তারে চিন আমি রিক্সার ড্রাইভার দেখছি একজন একবার সারাক্ষণ দেখছি বীর বীর করে আমি বললাম চাচা দাড়িওয়ালা বললাম চাচা কি বললেন এতক্ষণ হচ্ছে হুজুর যতক্ষণ আমি সজাগ থাকি আমার দিলের মধ্যে আল্লাহর জিকির আমি অনুভব করি অথচ রিক্সার ড্রাইভার পৃথিবীর কেউ চেনে না কেউই না চিনে আর সে আজিমের মালিক চিনে কিনা বলেন চিনে আল্লাহ তো তাকে চিনে আল্লাহ তো তাকে চেনে এজন্য আমার ভাই আমার বাবা আমার মুরব্বীরা আল্লাহর স্মরণ থেকে বান্দা আলাদা হইতে পারে না মুসলমানের জিন্দিগি এত গাফলতের জিন্দিগি মুসলমানের আবার অপসর কোথায় ইমানদারের অপসর কোথায় অপসর কাটাবে তো গাফেলরা অপসর কাটাবে তো নাফরমানরা অপসর কাটাবে তো যাদের আখেরাতে কোনো হিসা নাই যাদের জান্নাতে যেতে হবে না তারা অপসর কাটাবে আপনারা আমরা অপসর কাটাবো কিভাবে বলেন না আপনার অপসর কি আবার আপনাকে তো আল্লাহ অপসর দেয় নাই আল্লাহ বলছে দুনিয়া চব্বিশ ঘন্টা আমার জন্য মেহনত করো কবরে একটু অপসর মিলবে আর জান্নাতে আরাম মিলবে দুনিয়া মেহনতের কবর বিশ্রামের আর জান্নাত আরামের এই তিন কথা মনে রাখবে এটাই ওয়াজ এক ইমানদারের জন্য দুনিয়া কিসের মেহনতের কিসের বলেন না মেহনতের কবর কিছুক্ষণ বিশ্রাম আর আসল আরাম জান্নাতের এক ইমানদারের চিন্তা শেষ হবে কোন দিন যেদিন জান্না ঢুকবে আছে আল্লাহর বান্দা যখন জান্নাতে ঢুকবে সেদিনই কেবল ঢুকার পরে এই চূড়ান্ত ভাবে একজন জান্নাতি বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকে গিয়া চুরান্তভাবে চিন্তা দূর হলো টেনশন মুক্ত হইলাম আর টেনশন নাই এমন জায়গায় ঢুকলাম আর কোনদিন বের হইতে হবে না আল্লাদি আহাল্লানা দারাল মুকামাতি মিন আল্লাহর জান্নাতি বান্দা বলবে রব্বুল আলামিন আপনি আমাকে চিরস্থায়ীভাবে অবস্থানের যেই ঘর ওই জান্নাতের ঘরে থাকতে দিলেন আপনার দয়ায় দিলেন মাওলা আমি জানি এই ঘরে এই জান্নাতে পরে আর কোনো চিন্তা নাই আর কোনো মাথা ব্যথা নাই আর কোনো অস্থিরতা নাই আর কোনো পেরেশানি নাই এটা খালিদিন আবাদা এটা এমন জায়গা যেখানে চিরস্থায়ী বসবাস করবে অতএব সেদিনই একমাত্র চিন্তা মুক্ত হবে দিন জান্নাতে যাবে কোন দিন বলেন আহা আমরা তিন ছেলে বিদেশ পাঠাইয়া চিন্তা মুক্ত চার মেয়ে বিয়ে দিতে পারলে চিন্তা মুক্ত একখান বিল্ডিং করলে আহ চিন্তা মুক্ত হুজোর আল্লাহ রহমতে আর কোনো টেনশন নাই আর কোন টেনশন নাই তিন ছেলে বিদেশ পাঠাইছি চারটা মেয়ে বিয়ে দিছি একটা বিল্ডিং করছি শহরে জাগা কিনছি আল্লাহ রহমতে আর কোনো টেনশন নাই এখন আর আমার মূল্যেও কোনো আর দুঃখ নাই জি একটা লাইন এসে আ এবার আর মূল্যে কোনো দুঃখ নাই আমরা মূল্যেই ওইখানে বন বিস্কুট এবং আফেল মালটা আনার ওইখানে রেডি করে রাখছে শুধু মরণের লেগে বইয়া রয়েছে ফেরেস তারা আবার মরণে মরণের ওনার সব রুমে টেলিভিশন চলে ওনার তিন ছেলের বউ একজন পর্দা করে না ওনার তিন ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে না ওনার চার মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে না টেলিভিশনে নর্তকির নাচ দেখে এই অবস্থায় এবার মূল্য কোনো চিন্তা নাই আপনি ময়রানা চাইবেন শুধু আমনে ময়রা চাইবেন না শুধু আমনের এমন ফিডা ফিটব সদ্য গুষ্টি যে ফিডা খাইছে না আপনি ফিডার দেখছেন কি আপনি বরং ময়রেন না ঘরে চলে যাদের ছেলে নামাজ পড়ে না যাদের মেয়ে নামাজ পড়ে না যাদের পর্দা ঘরে নাই বিবি বাচ্চা পর্দা করে না আমি অনুরোধ করলাম আপনারা ময়রেন না যতটা চেষ্টা করেন আরো কোনো ওষুধ থাকলে বড়ি থাকলে আরো কোনো ট্যাবলেট থাকলে প্রয়োজনে হেনে তাবিজ কিছু না আপনি আপনি কোনো যদি আরো কয়দিন বাঁচতে পারেন তাহলে দুনিয়াতে আরো কোগা বন বিস্কুট খাইতে পারবেন দুনিয়াতে সম্ভাবনা আছে আরো কিছুদিন আপেল মালটা খাইতে পারবেন কিন্তু নাফরমান ফ্যামিলি রেখে গেলে আপনি কবরে যেতে দেরি জাহান নামের শুরু হতে দেরি হবে না আল্লাহ বলে মৌমেন পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমি নিষেধ করলাম আল্লাহ নিষেধ করেছেন আমার বাবা হজরতে ইয়াকুব নবী আল্লাহর একজন নবী ছিলেন এই ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিজের এগারো জন ছেলেকে মৃত্যু সজ্জায় একটাই কথা জিজ্ঞেস করেছেন মা মাতাব কোরআনে আল্লাহ বলছে ইয়াকুব নবী মৃত্যুর সময় এগারো জন ছেলেকে একত্র করে বলছে বাবারা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তবে জানতে চাই মরার পূর্বে আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত ইবাদত করবা ছেলেরা বলছে আল্লাহর করব আপনি যার ইবাদত করছেন তার ইবাদত করব আপনি কোনো চিন্তা করবেন না তখন ইয়াকুব নবী বলছে। এবার আর আমার কোন আফসুস নেই তাহলে পেরেশানি মুক্ত হয়ে কবরে যাবেন সেদিন গোটা ফ্যামিলি দিনদার হবে যেদিন আপনার ঘরে টেলিভিশন চলে রঙ্গিন নর্ত কি নাচে এই অবস্থায় কেন কবরে যাইতেছেন আমি বুঝি না আমি বুঝি না গরু জবাই করা মানুষ খাবাইব। হ্যাঁ এরপরে গরুর কান্দে করে আবার ব্যস্ত দেবো বাহ আবার ভূতে গরু জবাই করিয়া জয়াবত খাবাইব আর এবার কবরে থেকে গরুর কান্দে করিয়া ভেসতে যাইবেন হ্যাঁ আপনারা এটা কে বলছে আছে আল্লাহর নবীর সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ আমার আব্বা মা ইন্তেকাল করছে তাদের মৃত্যুর পরে আমার করণীয় কি নবী বলছে পাঁচটি কয়টি কয়টি এক নাম্বার আসলাত মা বাবার জন্য মৃত্যুর পরে তোমার করণীয় এক নাম্বার তাদের জন্য তুমি রহমতের দোয়া করা কিসের দোয়া করা এক দুই তোমার দ্বিতীয় করণীয় হলো মা বাবার জন্য তাদের গুনা মাফের জন্য ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর ওয়া ইনফাদ হিমা মা বাবার কোনো ওসিয়ত মা বাবার কোনো ঋণ মা বাবার কোনো ওয়াদা এগুলো যদি থাইকা থাকে সেগুলো পূরণ করা ইল্লা বিহিমা মা বাবার সূত্রে যারা তোমার আত্মীয় যেমন মার সূত্রে মামা মার সূত্রে খালা মার সূত্রে নানি বাবার সূত্রে ফুফু বাবার সূত্রে চাচা এরা আমার বাবা আমার সূত্রে আত্মীয় না কথা নি আল্লাহ রসুল বলেন এদের সাথে তুমি উত্তম সম্পর্ক রাখবা আর পাঁচ নাম্বার হলো ও ইকরাম ও সাদিমা মা বাবা যাদের সাথে উঠা বসা করতেন সেই বন্ধু বান্ধব তাদেরকে সম্মান করবা তাদেরকে কি করবা এই লোক আমার আব্বার লগে চলাফেরা করতেন এই মহিলা আমার মার কাছে আসা যাওয়া করতেন তাকে সম্মান জানাইবা এখন এই যে পাঁচটা করণীয় রহমতের দোয়া মাফ চাওয়া ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা ঋণ পূর্ণ আদায় করা আত্মীয়দের সুসম্পর্ক বজায় রাখা আর মা বাবার বন্ধু যারা তাদের সাথে সম্মান করা এখন আপনারা ইনসাফের সাথে কোনো জগরাত দরকার নাই কাউরে আমি আমার প্রেশার দিচ্ছি না আমার কথা মানতেই হবে এটা জরুরি না কিন্তু আমি হাদিসের আলোকে বললাম এই পাঁচটি করণীয় মধ্যে সাত দিনের খানা কত নম্বর এই পাঁচটি মধ্যে চল্লিশ দিন গন্যা কন্যা একচল্লিশ দিনের দিন বাতের থালা হ্যাঁ এতটি বাত এতটি গুস্ত মাছ ডাই হ্যাঁ এটি কোথায় কত নম্বর বলেন আপনি বলেন আমি যদি মিথ্যা বলে থাকি তা আপনি কোনো আলেমে দিনকে জিজ্ঞাসা করেন যে হুজুর এই পাঁচটা ঠিক বলল কিনা কথা বলেন না আপনি বলেন হা এই জন্য যেই জিনিস কোরআন সুন্দর আলোকে হয় না সেই জিনিসে ধীরে ধীরে খোরাফাত আর বিদাত আর সমাজের রসম যুক্ত হইতে হইতে ঠিক অবস্থা এখন এই দাঁড়াইছে বাফের জিয়াফত মার জিয়াফত আজকে বাংলাদেশে আমাদের মুসলমানের সমাজে ওই জিয়াফতের মধ্যে বেড়া বেড়ি একত্রে ভাত খায় কথা বলেন না বিয়ে সাদিত খায়ে কথা বলেন বাপমার জিয়াফতের খানার মধ্যে কি তাহলে বুঝা গেল কি বুঝা গেল যদি আখেরাত মাকসাদ হইতো বাপনার কবরের আজাব মাফ করা যদি উদ্দেশ্য হইতো

হুজুর মা বাবার স্মরণে হোক আর যার স্মরণে হোক অপরকে খানা খাওয়ানো কি নিষেধ না শ্রেষ্ঠ আমল অপরকে খানা খাওয়ানো কি উত্তম আমল কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে লাজেম বানাইলেন এটাকেই নিয়ম বানাইলেন কথা বলেন না বাবার ঋণ এখনো আদায় হলো না বাবার ওসিয়ত এখনও পূর্ণ হলো না বাবার সম্পদ এখনো বন্টন হলো না আপনি কেমনে এটার চাইতে ওইটারে প্রাধান্য দিলেন কেন কোন যুক্তিতে বললেন রসুল্লাহ সাল্লামের নির্দেশনা তো এটা না তাহলে আমার বলার উদ্দেশ্য হল এই কথাটা আপনার পুঁজি আপনি বানায় নিতে হবে আপনার পুঁজি আপনার বানায় নিতে হবে আপনার ফুতের জেয়াবতের উপরে বর করেন না আপনার নিজের সেজদার উপরে বর করেন ঠিকই না বলেন আপনার বন্দিগির উপরে ভর করে নিজের ইবাদত নিজের আমলের উপরে ভর করেন যে আমার ফুজি কদ্দুর আমার কামাই কদ্দুর আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব হজরত বলেন হাসরের ময়দানে বহু লোক এরকম বলবে যে আমি আমি অমুকের বাবা মনে করেন বলবে একজন আমি ইব্রাহিমের বাবা ফেরেস্তারা বলবে কার বাবা এই কথা জিজ্ঞাসা টাইম নাই থনিডি ইমান আমল দেখান ঠিকই না বলেন কি দেখান ইমান আমল দেখান আমল নামা দেখান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে আছে হজরতে ফাতেমা কলিজার টুকরা মেয়েকে আল্লাহ নবী বলেন নিজের মেয়ে ফাতেমাকে বলছেন নবীজি ফজরের নামাজের ওয়াক্তে হাদিস আছে আল্লাহ রসুল নিজে ফাতেমাকে গুম থেকে দরজার করা নাড়তেন আর উঠাতেন রসুল্লা সাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে দরজা নাইরা বলতেন ফাতেমা কুমিলিস নামাজের জন্য ওঠো মা না ফাতেমা জাহান্নামের গুম থেকে নিজেকে বাঁচাও মা ফাইন্নিলা উফনী আনকে মিনাল্লা হিসেয়া আল্লাহর নবী বলতেন ফাতেমা হাসরের ময়দানে আমি মোহাম্মদের পরিচয় দিলে আমার মেয়ে বললে আল্লাহর কসম্মা আমি তোমার কোনো উপকার করতে পারবো বাবা বলেন না তাইলে ফাতেমার মাফ যদি মোহাম্মদ সাল্লাহ্ লাহ হলে সাল্লাম এই কথা বলে তাহলে আপনাদের আমাদের কার ঘরে ফাতেমার দামি মেয়ে আপনাদের কার ঘরে আছে হাত উঠান তো আছে কারো ঘরে কারো জানা মতে আছে যে অমুক বাড়িতে আছে ফাতেমার চৈতে দামি মেয়ে কে ফাতেমার বাবার নাম মোহাম্মদুর রসুল্লাহ ফাতেমার মার নাম কুবরা খদিজতুল আনহা ফাতেমার শামীর নাম সৈয়দুনা আলী ইবনে আবি তালেব দুই ছেলের নাম নামা শবাবে হাসান হুসাইন যার ছেলে এত দামি যার স্বামী এত দামি যার মা দামি যার বাপ দামি যার নানা দামি যার পুরা খানদান দামি আল্লাহ নবী বলেন এগুলো বললে লাভ হবে না ফাতেমা সেজদা দেখাইতে হবে ইমান দেখাইতে হবে নেকি দেখাইতে হবে পর্দা দেখাইতে হবে তোমার পুঁজি তুমি বানায় নিতে হবে তাহলে আমরা কি পরিমাণ আমল করা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন